আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দু, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটা আপনারা অলরেডি ইতিমধ্যে জেনে গেছেন। ভিডিওটিতে আমি যে জিনিসটি দেখাচ্ছি এটা জাপানি প্রযুক্তির কম্বাইন হারভেস্টার। এটা ইনপুট করে থাকে এসিআই মোটরস লিমিটেড। এই কম্বাইন হারভেস্টার দিয়ে একই সাথে ধান কাটাই, মারাই, ঝাড়াই ও বস্তাবন্দি সব কিছু করা হয় এক মেশিনে। কৃষি নির্ভর বাংলাদেশের কৃষকের কাজকে সহজতর করার জন্য এসিআই মোটরসের এই সংযোজন এবং অনবদ্য প্রচেষ্টায় আজকে ফিল্ডে এটি বাস্তবে চালিত হচ্ছে এবং কৃষকের ধান খুব দ্রুত তার ঘরে উঠাতে পারতেছে। আপনারা শুনলে আরো অবাক হবেন যে এই মেশিন দিয়ে মাত্র এক ঘন্টায় 3 বিঘা জমির ধান কাটাই, মারাই, ঝাড়াই ও বস্তাবন্দি করা যায় এক নিমিষেই, যেটা আসলে কখনো হাত দিয়ে বা কৃষক দিয়ে কখনো এটা সম্ভব না। একমাত্র কৃষির যান্ত্রিকরণের মাধ্যমে এই ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়েই খুব দ্রুত যে 1 ঘন্টায় 3 বিঘা জমির ধান কাটাই, মারাই, ঝাড়াই ও বস্তাবন্দি করে কৃষক সহজেই তার ঘরে নিতে পারে, তার একটা অনবদ্য বাস্তব দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন। আমি বর্তমানে অবস্থান করছি এটা পটুয়াখালী জেলায়, যেখানে এটা খুবই ডেঞ্জারাস একটি পয়েন্ট, যে এখানে যেহেতু নদীমাতৃক একটি দেশ, যার কারণে যেখানে জোয়ার এবং ভাটার একটি সংযোজন চলে। আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা দেখতে পাবেন যে এখন এই জমিটি শুকনো দেখা যাচ্ছে, কিন্তু এই পাশে দেখুন আপনি আর একটা হারভেস্টার দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাতে কিন্তু অলরেডি জোয়ারের পানি ঢুকে গেছে। তো এই জন্য কৃষকও চাচ্ছে খুব দ্রুত তার ধানটি যেন কেটে নিয়ে তার বাসায় তুলতে পারে। তার ভিত্তিতেই কৃষক ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে তার জমির ধানটি কর্তন করছে। দেখুন একজন ড্রাইভার খুব দক্ষভাবে সেই ধানটি কর্তন করছে। আমি আরেকটা জিনিস শেয়ার না করলেই না, যে এই জাপানি প্রযুক্তির মেশিন এইটা অপারেট করছে বাংলার বা বাংলাদেশের একজন সাধারণ অশিক্ষিত ছেলেও কিন্তু এই মেশিনটি অপারেট করছে। কি কারণে এই মেশিনটি অপারেট করছে? কারণ এই মেশিনের গায়ে কোথাও বাংলা লেখা নেই, এবং মেশিনের যে ড্যাশবোর্ড রয়েছে, মিটার বোর্ড রয়েছে, যেখানে অনেক সিগনাল আসে, মেশিনের অনেক প্রবলেম হলে মেশিন সেই সিগনালগুলো মিটার বোর্ডে দেখায়, যেগুলো কিন্তু ইংলিশে দেখা যায়। তো দেখা যাচ্ছে যারা এই জিনিসগুলো চালায় তারা স্বল্প শিক্ষিত, কিন্তু এসিআই মোটরস তাদেরকে ড্রাইভার ট্রেনিংয়ের মাধ্যমে এমনভাবে প্রস্তুত করেছে যে তারা সংকেতের কিছু চিহ্ন বা সিম্বল আছে, যে জিনিসগুলো দেখলেই তারা নিজেরাই বুঝতে পারে যে আমার হারভেস্টার আসলে কি প্রবলেম হয়েছে, এখন কি করা দরকার। এছাড়াও এসিআই মোটরসের ফিল্ডের সার্ভিস টিম অন দ্য স্পট 6 ঘন্টার ভিতরে তারা এই সেবাগুলো দিয়ে থাকে। যেহেতু কৃষি যন্ত্র, এটা চলতে গেলে প্রবলেম হবে। এটা এসিআই মোটর এই গাড়িগুলো যেন দ্রুত সার্ভিস পায় সেজন্য তার একটা শক্তিশালী সার্ভিস টিম, এবং যে কোনো পার্টস যে কোনো মুহূর্তে প্রবলেম হলে সেজন্য একটা পার্টস টিম রয়েছে, এবং এই পার্টসগুলো বিভিন্ন ডিলারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন উপজেলা কেন্দ্রিক ডিলার দেওয়া রয়েছে, যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম হলে সে যেন নিমিষেই পার্টসগুলো তার হাতে পেয়ে যায়। তো আমি যে জিনিসটা বলতেছিলাম যে এই মেশিনে 6টি সেন্সর রয়েছে, যে 6টি সেন্সরের মাধ্যমে দেখা যাচ্ছে যে বাস্তবিকভাবে প্রবলেমগুলো হলে সেন্সরগুলো সংকেত দিবে। যেরকম এই যে ধান কাটছে, দেখবেন যে এটার হচ্ছে ধান যে ট্যাঙ্কে জমা হচ্ছে সেখানে একটা সেন্সর লাগানো আছে, যে এই ট্যাঙ্কিটা যখন ফুল হয়ে যাবে তখন একটা সংকেত দিবে, যে ট্যাঙ্কি একটা টিট টিট একটা শব্দ হবে, যে শব্দ শুনে ড্রাইভার অটোমেটিকলি বুঝতে পারবে যে আমার ট্যাঙ্কি লোড হয়ে গেছে, আমাকে এখন আনলোড করতে হবে। এছাড়া এর কাটিং ইউনিটে বেশ কয়েকটা কাটিং ইউনিটে সেন্সর আছে, যে ওখানে কাটিং ইউনিটে যদি খড় জ্যাম হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে অটোমেটিকলি মেশিন বন্ধ হয়ে যাবে। তো এরকম টোটালে 6টি সেন্সর রয়েছে, যে সেন্সরগুলোর মাধ্যমে মেশিনটাকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন, এবং যে কোনো প্রবলেম
আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন। দেখুন এই জমিটির ধান কাটা অলরেডি শেষ হয়ে গেছে, এখন এইটা ধানটা আনলোড করার জন্য সে সামনে যাচ্ছে, বা সামনে যে ধান আছে এটাও সে হয়তো কর্তন করবে। তো সর্বোপরি আমি যে জিনিসটি জানাতে চাচ্ছি যে এই মেশিনটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের ফোন নাম্বার এবং আপনাদের অ্যাড্রেসগুলো আপনারা জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব মেশিনগুলোর মূল্য এবং মেশিনগুলো আপনি কিভাবে ক্রয় করতে পারবেন। তো আরেকটি জিনিস না বললেই না যে এই মেশিনগুলো কিন্তু সরকারি ভর্তুকির মাধ্যমে বাংলাদেশ সরকার এটা বিতরণ করছে। উপকূলীয় অঞ্চলে, উপকূলীয় এবং হাওড় অঞ্চলে 70% এবং উপকূলীয় হাওড় অঞ্চলে 70% ভর্তুকি, এছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলে 50% ভর্তুকির মাধ্যমে এই মেশিনগুলো আপনারা ক্রয় করতে পারবেন। তো যারা এই মেশিনগুলো ক্রয় করতে ইচ্ছুক এবং এই মেশিন সম্বন্ধে এভরিথিং, স্পেয়ার পার্ট, সার্ভিস, সেলস, যে কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত লিখে আপনি পাঠাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার অ্যান্সারগুলো দেওয়ার জন্য। তো এ বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।